নমস্কার বন্ধুরা, আমি সুনীল মাহাতো আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। আজ আমি আপনাদেরকে জানাবো যে আপনারা কিভাবে রেশন কার্ডের সাথে আধার কার্ডের লিঙ্ক করবেন বা রেশন কার্ডটা কীভাবে আপনারা অ্যাক্টিভ করবেন। দেখুন, আপনারা যখন নতুন রেশন কার্ড পেয়ে আছে এবং সেই নতুন রেশন কার্ডটা নিয়ে আপনারা যখন কন্ট্রোলে যাচ্ছেন বা রেশন দোকানে যাচ্ছেন, তখন কিন্তু আপনাদেরকে সেখান থেকে রেশন দিচ্ছেন না, তারা বলছে যে আপনি রেশন কার্ডটা আধারের সঙ্গে লিঙ্ক করে নেবেন এবং তারা আপনাদেরকে রেশন অফিসে যেতে বলছেন। কিন্তু আপনারা রেশন অফিসে না গিয়ে নিজের মোবাইল কম্পিউটার বা ল্যাপটপ থেকেই এই কাজটি করতে পারবেন। তো এই কাজটি করার জন্য আপনাদেরকে রেশন দোকান বা রেশন অফিসে যেতে হবে না, এটা আপনারা বাড়িতে বসে করতে পারবেন। শুধুমাত্র আপনারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আপনারা আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছাই। তো প্রথমে আপনারা এরকম একটা গুগল ক্রোম বা কোনো একটা ব্রাউজার ওপেন করবেন এবং এখানে WB রেশন কার্ড বা রেশন কার্ড WB লিখে সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। দেখুন, প্রথমে যে অপশানটা আছে রেশন কার্ড, সেই প্রথমের অপশানটায় আপনারা ক্লিক করবেন। যারা মোবাইল থেকে করছেন তারা একটু ডেস্কটপ মোড করে নেবেন। প্রথমের অপশানটা আপনারা ক্লিক করবেন, এই যে প্রথমের অপশানটা, এটা আপনারা ক্লিক করবেন। তারপরে ক্লিক করার পর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস হবে, এটা রেশন কার্ডের মেন সাইট বা অফিসিয়াল সাইট। তারপর আপনারা এটা ইনস্টল করে নিচে নামাবেন। নিচে নামাই দেখুন একটি আছে আপনাদের, প্রথমে অপশানটা আছে লিঙ্ক আধার উইথ রেশন কার্ড, এই যে প্রথম অপশানটা আছে এই অপশানটা আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনাদের কাছে একটা অন্য ইন্টারফেস শো হবে। তো আমি ক্লিক করলাম, দেখুন ক্লিক করার পর একটু উপর লোড হবে, তারপর আপনাদের কাছে এরকম একটা ইন্টারফেস শো হবে। তখন এখানে দেওয়া আছে লিঙ্ক আধার উইথ অ্যাক্টিভ রেশন কার্ড, মানে আপনারা যে নতুন রেশন কার্ডগুলো করেছে সেগুলো জুড়ে এখান থেকেই লিঙ্ক করতে পারবেন। এবং যাদের পুরনো রেশন কার্ড আছে কিন্তু এখনও পর্যন্ত লিঙ্ক করা নাই, তারা যদি লিঙ্ক করতে চাও তাহলে তারা নিচেরটাই ক্লিক করবেন। দেখুন লিঙ্ক আধার উইথ ডিঅ্যাক্টিভ রেশন কার্ড, মানে যেগুলো অ্যাক্টিভ নেই, আর যেগুলো নতুন রেশন কার্ড সেগুলো যেটা আপনার প্রথম অপশানটাই। তো আমার এইটা যেহেতু নতুন রেশন কার্ড তাই আমি প্রথম অপশানটাই ক্লিক করব। তো দেখুন প্রথম অপশানটাই দেওয়া গেছে, এটা আপনাদেরকে ইয়া করতে হবে না। তো এই যেমন এইখানে আপনাদের যে রেশন কার্ডের ক্যাটাগরি, সেই ক্যাটাগরিটা আপনারা দিবেন আপনাদের। তারপরে দেখুন এইখানে আপনারা রেশন কার্ডের নাম্বারটা দেবেন, এই যে এখন ক্যাটাগরি আপনারা ক্লিক করলে এখানে ক্যাটাগরি চলে আসবে, আপনাদের যা ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনারা দেখুন এইখানে যে অপশানটা আছে সার্চ, এইখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রেশন কার্ডটা শো হবে। তো প্রথম ক্যাটাগরি দেবেন, তারপর এখানে আপনারা একটা রেশন কার্ডের নাম্বার দেবে, যে রেশন কার্ডটা আপনারা আধার লিঙ্ক করতে চান সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে দিয়ে দেবেন। আমি এখন একটা রেশন কার্ডের নাম্বার দিয়ে দিচ্ছি, যেটা আমার আধার লিঙ্ক করতে, এটা কিন্তু নতুন রেশন কার্ডের জন্য, পুরোনো রেশন কার্ডের আপনার 2 নম্বরটায় ক্লিক করবে। দেখুন তারপরে এরকম একটা ইন্টারফেস হবে, প্রথমে আপনাদেরকে সার্চ করার পর দেখুন রেশন কার্ড যে হোল্ডার তার নাম দিবে, তারপরে গার্জেনের নাম দিবে না, কিন্তু এখানে হেড অফ দ্য ফ্যামিলির নাম দিবে, তারপরে আপনার আধার নম্বর এইসব দেওয়া থাকবে, কিন্তু আধার নম্বর দেওয়া থাকবে না কারণ আপনার আধার লিঙ্ক নেই। তখন এখানে দেওয়া আছে আধার লিঙ্ক, নিচে দেখুন দেওয়া আছে আধার ইজ নট লিঙ্ক, মানে আধার কার্ড আপনার লিঙ্ক নেই। তো লিঙ্ক করার জন্য দেখুন নিচে তো একটা অপশান আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর আছে, তারপরে একটা অপশান আছে আপনার শুধু মোবাইল নম্বর। তো আমরা এখন মোবাইল নম্বর আধার একসাথে দুটোই লিঙ্ক করব, তার জন্য আমরা প্রথম যে অপশানটা সেই অপশানটাই ক্লিক করব। তখন ওই যে টিক চিহ্ন দিতে হোক প্রথম অপশানটা আপনাদেরকে, তো এখানে টিক চিহ্ন দিলে আপনাদের কাছে একটা বক্স খুলে যাবে। দেখুন একটা বক্স খুলে গেছে, এখানে দেখুন দেওয়া আছে ইন্টার আধার নম্বর। দেখুন এখানে আপনাদেরকে আধার নম্বরটা দিতে হবে, তো আপনাদের যে আধার নম্বরটা হবে সেই আধার নম্বরটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন নিচে একটা ছোট্ট বক্স আছে, ওইখানে আপনার টিক চিহ্ন দেবেন, ওইখানে আপনাদের টিক দেওয়ার পর এইদিকে দেখুন দেওয়া আছে সেন ওটিপি। টিক দেওয়ার পর আপনারা এইদিকে সেন ওটিপি যে অপশানটা আছে এখানে সেন ওটিপি করবেন। তো আমি এখন আধার নম্বরটা দিয়ে দিচ্ছি, আপনারা যার রেশন কার্ডটা লিঙ্ক করবে তারই আধার নম্বরটা দেবেন। আরেকটা তবে কোথায় এখানে জানে রাখবেন, আপনাদের রেশন কার্ড এবং আধার কার্ডে যেমন ডাটা মেল থাকে, মানে রেশন কার্ডে আপনাদের যা নাম থাকবে আধার কার্ডেও তাই নাম থাকতে হবে। যদি আধার কার্ড রেশন কার্ড দুটো ডাটা মিল না থাকে তাহলে কিন্তু আপনারা এটা অনলাইন থেকে করতে পারবেন না, আপনাদেরকে তারে রেশন অফিসে যেতেই হবে। তো এটা আপনারা ভালোভাবে মাথায় রাখবেন যে আধার কার্ড
এবং রেশন কার্ড দুটো যেমন মিল থাকে, ডাটাটা অমিল থাকলে কিন্তু আপনারা এই লিঙ্কটা করতে পারবেন না, অনলাইন থেকে পারবেন না। আপনাদেরকে আধার অফিস বা আধার অফিস নাই সরি, আপনাদেরকে রেশন অফিসে যেতে হবে। তো দেখুন আমি আধার নম্বর দিয়ে দিয়েছি, এরপরে সে নোটিফিক করলাম, একটু লোড নেবে, এরকম একটু ঘুরবে, তারপরে দেখুন, এরপর দেখুন আপনার মোবাইলে একটা ওটিপি যাবে, এখানে দেখুন আছে ইন্টার ওটিপি, এখানে আপনারা সেই ওটিপিটা দিয়ে দেবেন। এটা কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক চাই, আর যে নম্বরটা লিঙ্ক আছে সেই নম্বরটা আপনারা মোবাইল রিচার্জ করে রাখবেন। আপনার আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বরটা লিঙ্ক থাকবে সেটা আপনারা রিচার্জ করে রাখবেন। আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক যদি থাকে তাহলেই আপনারা পারবেন, না থাকলে কিন্তু আপনারা এটা পারবেন না। এটা আপনাদের আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক চাই, এবং সাবমিট করেছি। সাবমিট করার পর দেখুন আমার উপর একটা মেসেজ শো হবে, আপনাদের আধার কার্ডটা যেটা যে আধার কার্ড সেই আধার কার্ডটা এখানে শো হবে। দেখুন আধার কার্ডটা আপনাদের শো আছে, এখানে ওর নাম ছবি সব কিছু দেখা যাচ্ছে। এরপর আপনার এটা কনফার্ম হয়ে নিচে দেখুন ভেরিফাইড অ্যান্ড সাবমিট আছে, এই নিচের অপশানটা আপনারা ক্লিক করবেন। কনফার্ম হয়ে ক্লিক করলে আপনাদের আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক কমপ্লিট হয়ে যাবে। ক্লিক করলাম, দেখুন লিঙ্কটা কমপ্লিট হয়ে গেলে উপরে দেখুন মেসেজ দিয়েছি সাকসেসফুল লিঙ্ক, দেখুন দিয়েছে উপরে মেসেজটা। এরপর আপনারা ওইখানে ওকে করবেন, দেখুন উপরে একটা মেসেজ দিয়েছে আপনার আধার কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিঙ্ক সাকসেসফুলি হয়ে গেছে। এরপর এইখানে ওকে করবে, ওকে করার পর আপনাদেরকে মোবাইল নম্বরটা লিঙ্ক করতে হবে। দেখুন এরপর দেখুন দেওয়া আছে ডু ওয়ান টু সেন্ড ইউর মোবাইল নাম্বার, যে আপনি যদি মোবাইল নাম্বার লিঙ্ক করতে চান একসাথেই তাহলে আপনি ইয়েস করুন। তো আমরা একসঙ্গেই মোবাইল নাম্বার এবং আধার কার্ডে দুটোই লিঙ্ক করবো, তাই আমি এখানে ইয়েস করবো। ইয়েস করার পর আপনাদেরকে মোবাইল নাম্বার এখানে একটা দিতে হবে, তো আমি এখন ইয়েস করছি। দেখুন ইয়েস করলাম, ইয়েস করার পর এখানে একটা ইন্টারফেস শো হবে, দেখুন এরকম ইন্টারফেস শো হবে। এখানে দেখুন প্রথমে আপনার আছে এন্টার মোবাইল নম্বর, তো আপনি এখানে একটা মোবাইল নম্বর দিয়ে দেবেন, যে মোবাইল নম্বরটা আপনি রেশন কার্ডের সাথে লিঙ্ক করতে চান সেই নম্বরটা দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন ওটা সে ওটিপি করতে হবে আপনাদেরকে, এই নিচে আছে এখানে আপনি সে ওটিপি করবেন, তারপর আপনার ওই মোবাইলে আবার একটা ওটিপি যাবেন, সে ওটিপিটা আপনি এখানে নিচে দিয়ে দেবেন। নিচে দেওয়ার পর সাবমিট করলে আপনার এটা পুরোটা কমপ্লিট হয়ে যাবে। তো দেখুন নিচে দেওয়ার পর এরপর দেখুন ইন্টার ওটিপি আসছে, আমার মোবাইলে ওটিপি চলে আসছে, আমি এখানে ওটিপিটা দিয়ে দিচ্ছি, আর তারপর আপনারা সাবমিট করবেন। তাহলে আপনারা বুঝতে পারলেন যেটা কীভাবে করতে হবে। কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক চাই এক নম্বর, আর দ্বিতীয় নম্বর হলো আধার কার্ড এবং রেশন কার্ড দুটো ডাটা মিল চাই, মানে যেমন নাম একই থাকে, আলাদা নাম না থাকে। আলাদা নাম থাকলে এটা আপনারা অনলাইনে করতে পারবেন না। দেখুন এর মোবাইল নম্বর লিঙ্ক সাকসেসফুলি। তাহলে বন্ধুরা আশা করি বুঝতে পারলেন কীভাবে আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর এবং রেশন কার্ড লিঙ্ক করতে হয়। থ্যাংক ইউ বন্ধুরা, ধন্যবাদ।